করোনার প্রভাবে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছে না অনেক কৃষক। শরীয়তপুরের ফেদরগঞ্জ উপজেলার দিশেহারা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। করোনা পরিস্থিতি ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কাটা ধান বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এরই অংশ হিসাবে সখীপুর থানা ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল ভেদরগঞ্জে উপজেলার সখীপুর থানার ডিএম খালি ইউনিয়নের সরকার কান্দি ও আখন কান্দি গ্রামের কৃষক বাবুল মোল্লা ও মানিক মোল্লার ৪০ শতক জমির বোরো ধান কেটে বাড়িতে তুলে দেন। দেশের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়িয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সে কারণে খুশি এলাকাবাসী ও কৃষকরা। এখন আমি করোনার কারণে কোনো লোক লেবার পাইতেছি না, আর লেবার পাইতেছি না, লেবার পাইলেও আমার পোষাইতেছে না। তো এখন আমি এক কাছে বলছি, তারা আমার এই ধান কাটা দিতে আছে। লকডাউনে গরিব কৃষক ধান কাটার জন্য শ্রমিক খুঁজে পাচ্ছে না। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশে এবং আমাদের এই এলাকার সাংসদ পানি সম্পদ উপমন্ত্রী জননেতা এ কে এম এনামুল সাইম্বের নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি হিসেবে আমরা সখীপুর থানা ছাত্রলীগ আজকে এই গরিব কৃষকের ধান কেটে দিচ্ছি।